5 বিঘা। কি কি খেতি করিছে? খেতি আটাই তো মানে কোবি খেতি করিছে। হ্যাঁ 3 বিঘা মাটি বিক্রি হল আর সেকেন্ড খেতি এটু 2 বিঘা মাটি আছে। সেকেন্ড খেতি? সেকেন্ড খেতি মানে প্রথম খেতি হ্যাক শেষ। ও 3 বিঘা মাটি। কিমান দাম পাইছে? দাম তো পাইছে আমি তো মানে 80 টাকা 70 টাকা। বহুত দাম পাইলে? হ্যাঁ বহুত দাম পাইছে। এবার লাভ হইছে যথেষ্ট? না লাভ হইছে তো। এবার লাভ হইছে? যে বছর গেলে লাভ হইছে? না যে বছর আমার লোকসান হয়েছে। লোকসান হয়েছে? এবার অল্প হয়েছে লাভ। কি কি সার দিয়ে? তো মানে সার তো মানে সরকারি সারের তো আমি কম দেবো, আমি গোবর তো দেওয়া বেশি। আমি 2 গাড়ি করে একটা তোমার 3 গাড়ি 3 গাড়ি করে দেওয়া আছে স্যার। ট্রেক্টর 1 বিঘা 1 বিঘা 1 বিঘা 3 ট্রেক্টর মারে মানে 3 ট্রেক্টর। 3 ট্রেক্টর কিমান টাকা লাগে? 3 ট্রেক্টর দেওয়া না তো মানে 4,000 করলে 12,000 টাকা লাগবে। সেকেন্ড খেতি কিমান দাম পাবো? কিমান দাম পাবো সেকেন্ড খেতি? তো মানে 30 টাকা 35 টাকা একটু পাম, 20 টাকা একটু পাম। না 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 মেডিসিন তো মানে আমি দেওয়া নাই। না না সোনকালে কেন হয়? সোনকালে তো মানে গোবর সার দিলেই তো মানে একটু সোনকালে হইব। না বেজি মারা নাই আমি, বেজি মারা নাই, বেজি টেজি আমি কোনো মারা নাই। বেজি কোনো মারা দেখা পাইছেন? না আমি দেখা হওয়া নাই। আমি আমি 2 বিঘা করেছো। কি কি খেতে করেছো? আমি ফুলকপি লাগাইছো। এটো এটো আজি যেটো লাগাইছো এটো সেকেন্ড খেতি। ফার্স্ট খেতি আমি বিক্রি করে দিছো। কিমান দাম পাইছো? এটো 40 টাকা তো নিয়ে 70 টাকা 60 টাকা 50 টাকা 30 টাকা বাজার আছে। গোটাখিনি আমি 1,00,000 টাকা বেশি বিক্রি করেছো। এতিয়া লাভ হয়েছে যথেষ্ট? না যাওয়া বছর লস। আরও হেরি আমি যে এবার যে খেত করি আছো করোনার কারণে আমি ইউরিয়া সার পাওয়া নাই, তারপরে আরও হেরি দর্শা বিষ আমি একপাল্লা দর্শা বিষ কিনবে গেলে 210 টাকা 20 টাকা ল। গোবর হার ব্যবহার করু, গোবর 7,000 10,000 8,000 টাকা এনেকে লো। গোবর খারপিটি নিমতলি ভরা বাজার পরানো। হাই গোবর বাজার ইয়াতে সব ট্রাক না, ডেলি সব ট্রাক না যায়, দিনত 15-20টা যায় আর। কিমান দিকত বিক্রি করে? এটা 5,000-6,000 এনেকা। 5,000-6,000 টাকা বিক্রি করে? কোপা লয়ে এটো ডুমনি থেকে খানোয়া মারই বাইটা সাইডলি এবিলাক চলে। আগর কি গোবরের দাম বৃদ্ধি হইছে নাকি? আগর পরা গোবর দাম বৃদ্ধি হওয়া নাই, কমে হয়ে আছে দিন দিন। আগর পরাই 6,000-6,000-5,000 এনেকা ডাঙর গাড়িবিলাক, আর সরু গাড়িবিলাক 4,000-4,500 এনেকা বিক্রি হয়। এটাও 15-20 বছর। এটো মোৰ গোবৰ বজাৰ। ইয়াতে প্ৰায় 15-20 বছৰমান হৈ ইয়াৰ ভিতৰত চলি আছে। আমি তাক বিক্ৰী নকৰোঁ, গোবৰ বিক্ৰী কৰোঁ হয় আমি। গোবৰ এক গাড়ীয়ে 5,500-6,000, আৰু সৰু গাড়ীবিলাক এইবিলাক 4,500-4,800 টকা মই বিক্ৰী কৰোঁ। আমি এইবিলাক আনো ডুমনিচুকি, খানোৱা, মাৰৈ, পাইহাটা, চানচাৰী এইবিলাক পৰা আনি আছোঁ ডুমনিচুকি। এতিয়া গোবর সিজন, এতিয়া মানে আমার ধান টান কাটিব অল্প 2 টাকা অল্প বেশি যাব। 6,000 টাকা বিক্রি করি আছে, আগতে 5,500 টাকা বিক্রি করেছি, এতিয়া 6,000 টাকা বিক্রি করি আছে। প্রায় মান 15-20টা মান হই ডেলি ডেলি আহে এইখন।